لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وعليه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. دنيا بقول كعب رجلنا নবীজির জন্য নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া حبيب الله عليكم محمد مصطفى نورون على نور محمد مصطفى نورون على نور حبيب كبير يا نور على نور صلاة يا رسول الله عليكم মদিনার মাটিরে সকল শোক বুঝি তোর কপালে। মদিনার মাটিরে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারাখানে কখন যাব সেখানে কদিয়ামি সারা খনে কখন যাব সেখানে সাহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো
দেহনাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহনাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাইব সেইখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার তুরবুকে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাইব সেইখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের একুশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ অতএব দয়াল নবীজির মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ এই আদর্শ কি আদর্শ মানে কারা আমার দয়াল নবীজিকে ভালোবাসে কারা যারা আমার দয়াল নবীজিকে ভালোবাসে আদর্শ মানে তারাই হলো হক আর যারা আমার দয়াল নবীজিকে ভালোবাসে না দয়াল নবীজির শান মান আজবত নিয়ে কটুক্তি করতে চায় ওরা হলো বাতিল ফিরকা ঠিক কি না বে ঠিক ও নবীর আশিকের দল আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কি হবে না যারা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাস্তবায়ন করবে এরাই হলো আহলে হক আহলে সুন্নাত আল জামাতের পতাকার তলে আছে হক দল জোরে বলেন ঠিক কি না বে ঠিক ও নবীর আশিকের দল যারা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করবে এরা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে কি বাসবে না জোরে বলেন ভালোবাসবে কি বাসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم امر الله جنا دایو امر حبيب اپنی تمام دنیا সমস্ত মানব জাতিকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহর জান্নাত পাইতে চাই আমি আল্লাহর প্রিয় গোলাম যদি হতে চাই আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে যেন ফাত্তাবিউনি আপনি রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে সুন্নাত মানে আর আপনি রাসূলকেই যদি অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম ইউহিবুকুমুল্লাহ আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো ওয়া গফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে আমি আল্লাহ ভালোবাসবো এবং ওদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে এই ঘোষণা দিয়ে দিয়েছে এবং 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ও আমার হাবিব আপনি तमाम দুনিয়ার মানব জাতিকে বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্য ফাইন তাওয়াল্লাহ তারা যদি মুখ ঘুরায় নেয় মুখ ফিরায় নেয় ও আমার হাবিব আপনি জানাইয়া দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছেন কি আর একটু জোরে বলেন নাকি অতএব এই দুইটা আয়াত থেকে আমরা কি বুঝলাম যারা আমার দয়াল নবীজির শান মান আজমতের বর্ণনা করবে ভালোবাসবে আমার দয়াল নবীজিকে মহব্বত করবে এরা জান্নাতি হয়ে যাবে আর যারা আমার দয়াল নবীজির শানে বেয়াদবি করবে এরা জাহান্নামী হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক আর একটা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা বে ঠিক তাহলে বর্তমান বাতিল ফিরকা যারা এদের সামনে যদি আপনি আমার দয়াল নবীজির শান মান আজমত দিয়ে যদি বয়ান করা শুরু করে দেন তখন বাতেলপন্থীরা নজদেরা বলে জাল হাদিসের ডিফু জোরে কোন ঠিক কিনা এরা শুধু সব জায়গায় জাল হাদিসের ডিফু দেখে আপনি মিলাদ মাহফিল শেষ করে একটু তাবারক খাবেন সেখানেও নাকি জাল হাদিস সেখানেও নাকি বেদাত আপনি চল্লিশা ফাতিহা করবেন সেখানেও তারা বলবে বেদাত সব যদি বেদাত হয় সব যদি বেদাত হয় ওই মোল্লাদেরকে বলি তোমরা যে মসজিদ মাদ্রাসায় চাকরি করে খেদমত করে টাকা নাও হাদিয়া নাও এটাও কিন্তু বেদাত জোরে বলেন ঠিক কিনা বে ঠিক যদি বলেন কেন হুজুর এটা বেদাত কেমনে হলো এরা দলিল দেয় যে তোমরা মিলাদুন নবী উদযাপন করো এটা তো নূর নবীজির জামানায় ছিল না বলে কি বলে না কয় কোন সাহাবায়ে কেরামরা পালন করে নাই তোমরা যে চল্লিশা করো এটা কোন সাহাবায়ে কেরামরা পালন করে নাই বলে কি বলেন তোমরা যে দাঁড়াইয়া মিলাদ ক্যাম করো এটা কোন সাহাবায়ে কেরামরা পালন করে নাই বলে কি বলে না তারা দলিল দেয় নবীজির যুগে যা ছিল না তা আমরা মানি না বলে কি বলে না এই সমস্ত নজদেদেরকে বলি তোমরা যে বিমানে কইরা হজে যাও তাহলে হজে কেন যাও আমার দয়াল নবীজির যুগে তো এই বিমান ছিল না জোরে বলেন ঠিক কিনা বে ঠিক সাহাবায়ে কেরামরা তো বেতন নাই নাই সাহাবায়ে কেরামরা তো ইসলামের খেদমত করে কোনো টাকা পয়সা নেয় না তোমরা কেন নাও তাহলে তোমরা কেন নাও এটা তো নবীজির যুগে ছিল না তাহলে তোমরা যে বেদাতের ফতোয়া দাও তোমরা নিজেদের দিকে তাকায় দেখো তোমরা নিজেরাই বেদাতের মধ্যে ডুবে আছো জোরে বলেন ঠিক কি না বে ঠিক আমি কি ভুল বললাম নাকি যারা ফতোয়া দেয় যে বেদাত 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 খালি বেদাত সব বেদাত সব বেদাত যারা ফতোয়া দেয় আপনি তাদেরকে একটু দাওয়াত দিয়া 100 টাকা পকেটের মধ্যে ঢুকায়া দিবেন দেখুন বিসমিল্লাহ কইয়া পকেটে হান্দায় লাগবো কথা কয় না কেন কথা বলেন না কেন ভুল বললাম নাকি যারা বলে মাজার শরীফে টাকা দেওয়া যাবে না মানত করা যাবে না যারা বলে মাজারে যাওয়া যাবে না মাজার শরীফে গিয়া টাকা পয়সা দান করা যাবে না আপনি গিয়া ওই মোল্লাদেরকে একটু ডাকবেন ডাইকে বলবেন হুজুর আপনাকে বড় ভালোবাসি এই জন্য আপনার জন্য 500 টাকা আনছি একটা রাতা মুরগি আনছি রাতা মুরগি হুজুরে কি খুশি হইয়া কইব মাশাল্লাহ 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 খালি কইতে থাকব তখন আপনি ফতোয়া দেবেন হুজুর মাজারে দান করলে যদি শিরিক হয় এখন তো আমি আপনার কাছে দান করতে আসলাম আপনাকে দিতে আসলাম এটা বুঝি শিরিক হবে না কথা বলে তখন দেখবেন মুখ মুনমুন মুনমুন করে না না ওটা তো মাজার এটা তো আমি জেতা কমন যে মাজারে মাজারে জীবিত খাদেম আছে না নাই খাদেম আছে না তা তুমিও জেতা খাদেমও জেতা তাহলে তুমি ওখানে শিরিক দেখলা আর নিজের বেলায় জায়েজ করে দিলা এই থেকে প্রমাণ হয়ে গেল বাতিল ফেরকারা পেট পূজারি জোরে বলা যাবে কি ঠিক কিনা বে ঠিক জিকির করেন লা ইলাহা
إله إلا الله لا إله إلا الله الله بهو دور مكة مدينة الله كم نجاب جانينا الله بهو دور مكة مدينة الله كم نجاب جانينا دايا كارو دايا رالا دايا كارو আহা পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর আশিকের দল আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে ঘোষণা দিয়েছেন কে আর একটু জোরে বলেন কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমার হাবিবকে ভালোবাসবে অনুসরণ করবে যারা অনুকরণ করবে যারা আমার হাবিবের জন্য জীবন দিয়া দিবা আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর জান্নাত দিব কত সুন্দর জান্নাত জানো আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়ামান ইয়ুতিল্লাহু ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমার আল্লাহ রব্বুল আলামিন জানাদায় যারা আমার হাবিবকে অনুসরণ করবে অনুকরণ করবে ভালোবাসবে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দিব এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিজ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল কেমন ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে বাতিল ফেরকারা যেমন সব জায়গায় বেদাত ঢুকায়া দেয় এমনি বেদাত ঢুকায়া দিয়া ভালোবাসা যাবে আমার শান মান আজমত আমার নূর নবীজির শান মান আজমত বললে যারা বেদাত বেদাত জাল হাদিসের ডিফু বলে মওযু হাদিসের ডিফু বলো জানি রাখতে হবে জেনে রাখতে হবে এরা কিন্তু আশিক রাসূল নয় জোরে বলেন ঠিক কিনা বে ঠিক ও নবীর আশিকের দল কেমন ভালোবাসতে হবে জানো সাহাবা একরামরা যেইভাবে ভালোবেসেছে আমাদেরকেও সেইভাবে ভালোবাসতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি হযরত জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজিকে এত বেশি মহব্বত করত এত বেশি ভালোবাসত এত বেশি ভালোবাসত জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খাটো ছিল 52 ছিল কালো ছিল অনেক কালো ছোট একজন সাহাবী খাটো ছিল 52 মানে খাটো একজন সাহাবী ছিলেন গরীব সাহাবী ছিল কোন বংশীয় কোন মর্যাদা ছিল না আমার দয়াল নবীজির কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিবাহ করতে চাই আমার দয়াল নবীজি ডাক দিয়া বলে ও জুলাইবীব শোনো তুমি বিয়ে করতে চাও ঠিক আছে তোমার জন্য আমি একটা মেয়ের ব্যবস্থা করে দিচ্ছি তুমি যখন বিয়ে করবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত কালো একজন সাহাবী এবং খাটো একজন সাহাবী আমি তো গরীব আমার কোনো বংশীয় মর্যাদা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কে এমন আছে মেয়ে দিবে আমার সঙ্গে কে মেয়ে বিয়ে দিবে আমার নূর নবীজি ডাক দিয়া বলে একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন ও সাহাবী শোনো এই যে তুমি তোমার কন্যা যে সুন্দরী কন্যা আছে ওই কন্যাকে বিবাহ দিবা নাকি ওই সাহাবী মনে করেছে আমার দয়াল নবীজি বিয়ে করতে চেয়েছে সুবহানাল্লাহ বলে সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি বিয়ে করেন আমার কপাল তো ধন্য হয়ে যাবে আমি রাজি হয়ে গেলাম আমার দয়াল নবীজি ডাক দিয়া বলে সাহাবী শোনো 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 আমার জন্য নয় আমার সাহাবী তোমার ভাই জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ এবার সাহাবীর মনটা নরম হয়ে গেছে মুখটা আন্ধার হয়ে গেছে কালো হয়ে গেছে বলে এত গরীব
আমার দয়াল নবীজি যেহেতু বিয়ে করতে চায় ভালো কথা বলে খুশি হওয়ার কিছু নাই দয়াল নবীজির জন্য নয় ওই যে কালো সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর জন্য বিয়ের আয়োজন করতেছে এবার ওই সাহাবীর স্ত্রী ডাক দিয়া বলে না 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 কখনো আমার মেয়েকে এমন গরীব এমন কালো এমন নির্বংশ একজন ছেলের সঙ্গে আমার সুন্দরী মেয়ে বিয়ে দিব না পর্দার আড়াল থেকে ওই সুন্দরী কন্যা এই কথাগুলো শুনে ফেলেছে যখন জুলাইবি বের এই কথাগুলো বর্ণনা করতেছিল এবার ওই মেয়ে বের হয়ে বলে মা কার জন্য প্রস্তাব এসেছে মেয়েকে ডাক দিয়া বলে ও মা শোনো তোমার জন্য দয়াল নবীজি প্রস্তাব পাঠিয়েছে এমন একজন ছেলের সঙ্গে তোমার বিয়ের জন্য আয়োজন করতে বলেছে যেই ছেলে অনেক গরীব যেই ছেলের টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই কালো এবং খাটো এমন ছেলের সঙ্গে তো আমি তোমার বিবাহ দিতে রাজি নাই ওই মেয়ে ডাক দিয়া বলে মা ও বাবা তোমাদের এত বড় সাহস কি করে হয় যেখানে আমার দয়াল নবীজি পয়গাম পাঠাইছে প্রস্তাব পাঠাইছি এই প্রস্তাব আমার দয়াল নবীজি যেহেতু পাঠাইছে তোমরা কিভাবে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছ ও মা বাবা শোনো আমি আমার দয়াল নবীজি যেই প্রস্তাব পাঠাইছে ওই প্রস্তাব যার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমার দয়াল নবীজি আয়োজন করতে বলেছে আমি মেয়ে রাজি হয়ে গেলাম জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ আমি দয়াল নবীজিকে এত বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য যখন রাজি হয়ে গেছে ওই যে সাহাবী দৌড়াইতে দৌড়াইতে দয়াল নবীজির দরবারে হাজির হয়ে গেছে হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভুল করে ফেলেছি আমাকে maaf করে দেন আমার মেয়ে নিজেই এই কালো সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে বসার জন্য রাজি হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমিও রাজি হয়ে গেলাম জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নুবার খুশি হয়ে গেছে বড় খুশি হয়ে গেছে এবার বাজারে যখন মার্কেট করার জন্য যায় বিয়ের যখন কেনাকাটা করার জন্য গেলেন হঠাৎ করে শুনতে পেল যে আমার দয়াল নবীজি জিহাদের ময়দানে চলে যাবে জিহাদের ময়দানে চলে যাবে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আমার তো আজকে বিবাহ বা আমার তো বিবাহ আমি ভালো ভালো শ্বশুর বাড়ি গিয়া খাব এটা তো হতে পারে না এটা তো হতে পারে না আমিও দয়াল নবীজির সঙ্গে জিহাদের ময়দানে চলে যাব আমিও জিহাদের ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করব জোরে বলেন আল্লাহু আকবার কাকে বলে আশিক রাসূল কাকে বলে ভালোবাসা কাকে বলে ভালোবাসা এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিয়ে করার জন্য যায় না যেই বিয়ে আমার দয়াল নবীজি এত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট মেনটেন করে দিলেন সব কিছু ক্যান্সেল করে দিয়া জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেছে জিহাদের ময়দানে গিয়া বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে 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 শাহাদাত বরণ করেছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল যখন জিহাদ শেষ হয়ে গেল যখন যুদ্ধ থেমে গেল আমার দয়াল নবীজি ডাক দিয়া বলে ও সাহাবীরা শোনো সমস্ত যেই সমস্ত আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে নিয়ে আসো আমি দাফন করে দেই আমার দয়াল নবীজি তাকায়া তাকায়া দেখি সব সাহাবীদের দিকে কাপড় উল্টায়া উল্টায়া তাকাচ্ছে ওই যে মুখের কাপড়টা সরায়া সরায়া দেখি কিন্তু জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার দয়াল নবীজি বলে ও সাহাবীরা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় চলে গেল বলে ইয়া রাসূলুল্লাহ কোথাও তো খুঁজে পাই না সাহাবা ইকরামদেরকে বলে আবার তালাশ করো আবার তালাশ করো জিহাদের ময়দানে যখন খোঁজাখুঁজি আরম্ভ করে দিল খুঁজতে খুঁজতে গিয়া দেখে সাত জন বেঈমানদের নিচে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা পড়ে আছে আল্লাহু আকবার আমার দয়াল নবীজির সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গরিব সাহাবী আপনার আদরের সাহাবী ছোট্ট সাহাবী
নিজে বিয়ে করতে না গিয়া এই জিহাদের ময়দানে এসে আপনাকে ভালোবেসে সাতজন বেঈমানকে কতল করে দিয়া সাতজনের নিচে পড়ে শাহাদাত বরণ করেছে মৃত্যুবরণ করেছে চাপা পড়ে আছে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে গেলেন গিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আহারে জুলাইবি আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো এত ভালোবাসো নিজে বিয়ে এত কষ্ট করে আমি বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে দিলাম তুমি শ্বশুর বাড়ি না গিয়া তুমি আমার সঙ্গে জিহাদের ময়দানে চলে এসেছো একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার দয়াল নবী যে ডাক দিয়া বলো সাহাবীরা এই হযরত জুলাইবির লাশটা তোমরা কাফনের ব্যবস্থা করো তোমরা সুন্দর করে সাজায়া গুজায়া নাও এই জুলাইবির লাশের খাটিয়া আমি দয়াল নবীজি নিজে কাঁধে করে নিয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ আমি নিজে খাটিয়া বহন করব দেখেন দয়াল নবীজিকে ভালোবেসে কালো সাহাবী ছোট্ট সাহাবী শাহাদাত বরণ করেছে আমার দয়াল নবীজি বলে আমি নিজে খাটিয়া আমার কাঁধে করে আমি বহন করব একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কাঁধে নিয়া খাটিয়া কাঁধে নিয়া নিজেই যেখানে দাফন করা হবে সেখানে নিয়ে গিয়েছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল কেমন ভালোবাসা কেমন মহব্বত কেমন প্রেম দেখেন আমার দয়াল নবীজিকে কেমন করে ভালোবাসত আমাদেরকেও এইভাবে ভালোবাসতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না জোরে বলেন ওহাবীরা ভালোবাসে না কথা বলে না কেন খালি কুটুক্তি করে খালি বাজে মন্তব্য করে ঠিক কিনা বে ঠিক কয়েকদিন আগে একজন তো বইলাই ফেলাইছে কয় আমার নবীজি রওজা মোবারককে রওজা বলা যাবে বলছি কি বলে নাই বলছি কি বলে নাই কয় আমি কোরআন হাদিসে কোথাও খুঁজে পাই নাই অথচ কোরআনেও রওজা শব্দ আছে হাদিসের মধ্যেও আছে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওদা আছে না নাই কোরআনে আছে না নাই এবার হাদিস থেকে যদি বলি আল কবরু রাওজাতুম রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ সুবহানাল্লাহ আর একটু জোরে আর একটু জোরে হবে আর নজদের গোষ্ঠীরা বলে ওরা নাকি রওজা কোরআন হাদিসে খুঁজে পায় না তাহলে এই কোরআন এবং হাদিসের আয়াত বের করে দিলাম এবার তোরা তওবা করে মুসলমান হ জোরে বলেন ঠিক কি না বে ঠিক যেই নবীজির উম্মত যেই নবীজির উম্মতদের কবর রওজা হয় ওই নবীজির রওজা পাক রওজা মুবারক হতে পারে কি পারে না জোরে বলেন এরা মানুষদের সামনে সূক্ষ্ম ব্রেন দিয়া চিকন বুদ্ধি দিয়া হিকমত করে এমন ভাবে মানুষের ঈমান চুরি করতেছে সাধারণ সরল মানা মুসলমান এটা বুঝতেই পারে না জোরে বলেন ঠিক কি না বে ঠিক এই জন্য আমরা বলি যে বাতিল ফেরকা তারা যারা আমার দয়াল নবীজির শান মান আজমত নিয়ে কটুক্তি করে তারা ঠিক কি না বে ঠিক যারা আমার দয়াল নবীজিকে নূর মানতে চায় না কদ জাকুম মিনাল্লাহি নূরুন এই আয়াত যারা মানতে চায় না এই আয়াতের ব্যাখ্যা যারা বুঝে না এবং যারা আমার দয়াল নবীজির ঈদে মিলাদ নবী মানতে চায় না হাজার নাজের মানতে চায় না ইলমে গায়েব জানে এটা মানতে চায় না এরাই হলো নজদে ওহাবি ঠিক কিনা বে ঠিক